同学们，你们好，大家好，欢迎你们来参加今天的课。我是沙哈德特老师。You all are fine. I'm teacher Shahadat. Chinese 话它给，我们给一个很难的话，我们讲的。阿叔，我们讲它给一个很难的话。这 Chinese 话它阿给很难的话。কি তো অনেকেই হয়তো জানে না 1949 সালের পরে নতুন চায়নার বিবর্তনের ফলে চাইনিজ ভাষাটা কঠিন থেকে সহজ হয়েছে বর্তমানে সম্পূর্ণ পৃথিবীতে স্বীকৃত যে মন্তব্য সেটা হচ্ছে চাইনিজ গ্রামার ইজ ভেরি ইজি হানজ রিলেটিভলি ডিফিকাল্ট চাইনিজ গ্রামারটা খুবই সহজ চাইনিজ ক্যারেক্টারটা তুলনামূলকভাবে কঠিন একেবারে কঠিন না এটা কিন্তু সম্পূর্ণ পৃথিবী স্বীকৃত মন্তব্য আমি একা আমার ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে আমার যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে বলি চাইনিজ দি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ চাইনিজ ভাষাটা যা আসলেই সহজ আজকে এর কয়েকটি উদাহরণ দিয়ে আমি চাইনিজ সহজ বাক্য আপনাদেরকে কিভাবে বলতে হয় সেটা শোনাবো আর বিলম্ব না করে সরাসরি লেসনে চলে যাই প্রথমে আমি শেখাবো চাইনিজ সহজ বাক্য যেটাকে আমরা ইংলিশে বলি সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স তারপরে শেখাবো কীভাবে পাস্ট টেন্সের সেন্টেন্স হয় অতীতকালের কথা কিভাবে বলে এরপরে শেখাবো কিভাবে ভবিষ্যতের কথা বলে অর্থাৎ কিভাবে কোশ্চেন সহকারে কোশ্চেন বলে সর্বশেষে শেখাবো যে একই কথাটাকে যেটাকে স্বাভাবিক কথা বলতে পারি অতীতে বলতে পারি ভবিষ্যতে বলতে পারি এটা পজিটিভ না বলে যদি নেগেটিভ হয় না সূচক হয় আপনাদের শোনাবো তো শুরু করছি শুরু করার জন্য সম্পূর্ণ কথাটার মধ্যে আমি কয়েকটি শব্দ ব্যবহার করব সেই শব্দগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে নি নি মানে হচ্ছে তুমি লাই লাই কথার অর্থ হচ্ছে আশা কাম এই দুইটা দিয়ে আমরা যদি একটা সহজ বাক্য বলতে চাই শুধু বলি হলো নি লাই এখানে চায়নার সাথে একটা সুরের সম্পর্ক আছে টোন আজকের ক্লাসটা সেই টোনের ক্লাস নয় তো আমি বিস্তারিত বলবো না সংক্ষেপে চাইনিজে চারটা টোন আছে ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন ফোর্থ টোন আর যখন কোনো টোন থাকে না তখন এটাকে বলি আমরা নিউট্রাল টোন সো ফার্স্ট টোনের উচ্চারণটা এরকম হয় আ সেকেন্ড টোনের উচ্চারণটা হয় আ থার্ড টোনের উচ্চারণটা হয় আ ফোর্থ টোনের উচ্চারণটা হয় আ সো এখানে আমি যখন নি বলি তখন এটা থার্ড টোনে বলি নি মানে তুমি লায় যখন বলি এটা আমি বলি সেকেন্ড টোনে লায় মানে কাম লায় এটা একটি ভার্ব অতএব নি লায় ঘটনাটা হয়ে গেল সাবজেক্ট এবং ভার্ব তুমি আসো নি লায় আমরা ইংলিশে দেখি কাম কেম হয়ে যায় গো ওয়েন্ট হয়ে যায় স্টাডি স্টাডিড হয়ে যায় আপনারা যারা মন্তব্য লিখছেন বা দেখছেন তাদের সকলকে আমি আমন্ত্রণ করছি আমন্ত্রণ কথাকে চাইনিজ ভাষায় বলে হোয়ান ইং ওয়েলকাম হোয়ান ইং নি ম্যান ওয়েলকাম অল অফ ইউ হোয়ান ইং নি ম্যান লাই ওয়েলকাম অল অফ ইউ কাম হোয়ান ইং নি ম্যান লাই সানচিয়া সানচিয়া মানে পার্টিসিপেট টু টেক পার্ট হোয়ান ইং নি ম্যান লাই সানচিয়া আপনাদের সকলকে আজকে অংশগ্রহণ করার জন্য স্বাগতম হোয়ান ইং নেমেন লাই সানচিয়া চিনথিয়েন দ্য খ চিনথিয়েন মানে টুডে চিনথিয়েন দ্য আজকের খ মানে লেসন হোয়ান ইং নেমেন লাই সানচিয়া চিনথিয়েন দ্য খ ওয়েলকাম অল অফ ইউ টু কাম টু পার্টিসিপেট ইন টুডেজ লেসন আসলে এইটা শেখানোর উদ্দেশ্য না আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি মাঝখানে আপনাদেরকে একটু স্বাগতম জানালাম যেহেতু ক্লাস করাচ্ছি এটা কোনো ক্যাজুয়াল মানে টকিং নয় অতএব আমি আপনাদের সবাইকেই উত্তর দিচ্ছি না সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ছিলাম নি লাই ইউ কাম ইংরেজি ভাষায় একটি ভার্বকে পাস্ট টেন্স করতে হলে সেটাকে আমরা কামকে কেম করতে হয় গোকে ওয়েন্ট করতে হয় স্টাডিকে স্টাডিড করতে হয় কিন্তু চাইনিজ ভাষায় এত জটিলতা নাই একটি ভার্ব শিখলেই আপনি সহজেই তাকে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে পারেন চাইনিজ ভাষায় একটি সাউন্ড আছে লা নিউট্রাল টোনে বলে লা যে কোনো ভার্বের পরে যদি আপনি লা বলেন তবে সেই ভার্বটা পাস্ট টেন্স বুঝাবে অর্থাৎ লা কথাটার অর্থ হচ্ছে হ্যাপেন্ড ঘটনা ঘটে গেছে যদি বলি লা এলা
তার মানে কাম কেম হয়ে গেছে। লায় মানে কাম, লায়লা মানে কেম। নি লায় ইউ কাম, নি লায়লা ইউ কেম। ঠিক তদ্রূপভাবে চাইনিজ ভাষায় যদি কোশ্চেন করতে হয়, শুধু একটি সফট টোনে একটি উচ্চারণ করলেই কোশ্চেন হয়ে যায়। যে কোনো বাক্যের পরে যদি মা বলা হয়, মা, তবেই সেটা কোশ্চেন হয়ে যায়। কী বলে, নি লায় মা, তুমি আসবে কি? নি লায় মা। এতক্ষণে নিশ্চয়ই আপনারা, আমি যা বলেছি চাইনিজ দি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, এর কিছুটা উদাহরণ আপনারা পেয়েছেন। এটা যদি এমন হয় যে শুধু একটি ক্ষেত্রেই এবং একটি ক্ষেত্রে সহজ এবং সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি, তবে হয়তো সেটা ঘটনাটা হবে শুভঙ্করের ফাঁকির মতো, কিন্তু আসলে তা নয়। চাইনিজ ভাষায় যত ভার্ব আছে প্রত্যেকটি ভার্বের পরে লা লাগালেই পাস্ট টেন্স হয়ে যাবে, আর মা দিলেই কোশ্চেন হয়ে যাবে। নি লায় ইউ কাম, নি লায়লা ইউ কেম, নি লায় মা, তুমি আসবে কি? উইল ইউ কাম। এখন এই পাস্ট টেন্সে ছিল নি লায়লা, এই নি লায়লার পরে যদি মা দিয়ে দিই, নি লায়লা মা, ডিড ইউ কাম, তুমি এসেছিলে কি? আসলে ভাষাটা কিন্তু খুবই সহজ। আমি এই লাইভের পরে লাইভের সাথে চেষ্টা করব কমেন্টে অথবা কোনো একটা জায়গায় এই কথাগুলো লিখিত রূপ দিতে, তখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। সো আমি আবার বলি, সহজ বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব, নি লায় ইউ কাম, নি লায়লা ইউ কেম, নি লায় মা, তুমি আসবে কি? উইল ইউ কাম, নি লায়লা মা, ডিড ইউ কাম, তুমি এসেছিলে কি? এখন এটার সাথে যদি আমি যোগ করি নাউন, কোনো জায়গার নাম, আমরা উদাহরণ হিসাবে বেইজিং, পেই কথাটার অর্থ হচ্ছে নর্থ, চিং কথাটার অর্থ হচ্ছে রাজধানী, একসাথে হলে পেইজিং, উত্তরের রাজধানী। বেইজিংয়ের নামকরণটা সেভাবে হয়েছে। চায়নাতে আরেকটা শহর ছিল নানজিং, নান মানে দক্ষিণ, চিং মানে রাজধানী। শীতকালে বেইজিংয়ে প্রচণ্ড শীত পড়ত, তখন রাজা বাচ্চারা নানজিংয়ে যেয়ে তাদের রাজত্ব করত। আবার নানজিংয়ে গরমকালে প্রচণ্ড গরম পড়ত, তখন তারা শীতকালে এসে রাজত্ব করত। সেই থেকে চায়নার দুইটি শহরের নাম পেইজিং, নানজিং। সো এখন আমি এই বেইজিং কথাটাকে আমার যেই সেন্টেন্সে আমি ছিলাম সেখানে যোগ করব। নি লায় বেইজিং, তুমি আসো বেইজিংয়ে। নি লায় বেইজিং মা, তুমি আসবে বেইজিংয়ে কি? উইল ইউ কাম টু বেইজিং? নি লায়লা বেইজিং, ইউ কেম টু বেইজিং, তুমি বেইজিংয়ে এসেছিলে। নি লায়লা বেইজিং মা, নি লায়লা বেইজিং মা, ডিড ইউ কাম টু বেইজিং, তুমি কি বেইজিংয়ে এসেছিলে? সো দেখেন ভাষাটা কতটা সহজ। নি মানে সাবজেক্ট, লায় কাম, তার মানে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, বেইজিং নাউন, তার মানে সাবজেক্ট ভার্ব এবং নাউন, তারপর হচ্ছে সর্বশেষে কোশ্চেন মা। এখন আমি এটার সাথে আরও একটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে যদি টাইম থাকে, তুমি আজকে কথাটা যদি লাগাই, আজকে কেউ বলে চিন থিয়েন, চিন থিয়েন মানে টুডে। নি চিন থিয়েন লায়, তুমি আজকে আসো। এই টাইমটা একবারই মনে রাখবেন, টাইম সবসময় সাবজেক্টের আগে অথবা পরে হয়। আমরা যেরকম বলি বাংলায় আমি আজকে যাব অথবা আজকে আমি যাব, এই আমির আগে বা পরে আজকে বললাম, এটাতে বড় ধরনের কোনো ত্রুটি নেই, দুইটাই সঠিক। সো ঠিক তদ্রূপ, নি চিনথিয়ান লায়, অথবা যদি বলি চিনথিয়ান নি লায়, দুইটাই কিন্তু সঠিক। মানুষ যেভাবে কথা বলে আপনিও সেভাবে কথা বলবেন। নি চিনথিয়ান লায় বেইজিং, নি চিনথিয়ান লায় বেইজিং মা, তুমি কি আজকে বেইজিংয়ে আসবে? নি চিনথিয়ান লায়লা বেইজিং মা, তুমি কি আজকে বেইজিং এসেছিলে? নি চিনথিয়ান লায়লা বেইজিং মা, এখানে লায়ের সাথে লা দিলে পাস্ট টেন্স। এখন এটার সাথে আমি নেগেটিভ যোগ করব। চাইনিজ ভাষায় নেগেটিভ কথাকে বলে পু অথবা মেই। সচরাচর আরও কয়েকটি পদ্ধতি আছে, বাংলা ভাষায় অনেক রকম আছে, যেমন না দিয়ে আমরা সহজভাবে নেগেটিভ বুঝি,
ঠিক তদ্রূপ পু, ফোর টোনে বলে পু, পু মানে নো অথবা নট, পু। থালায় হি কাম, থা মানে সে, নীলায় ইউ কাম, নিপুলায় ইউ ডোন্ট কাম, নিপুলায় বেজিং, তুমি বেজিংয়ে এসো না, নিপুলায় বেজিং মা, তুমি বেজিংয়ে আসবে নাকি, নাকি কোশ্চেন, নিপুলায় বেজিং মা। একটা হচ্ছে নীলায় বেজিং মা, তুমি বেজিংয়ে আসবে কি, নিপুলায় বেজিং মা, তুমি বেজিংয়ে আসবে নাকি। এখন যদি বলি অতীতকাল বলতে হয়, অতীতকালে পু ব্যবহার হয় না, এটা মনে রাখলেই হবে। অতীতকালে বলতে হয় মেই, মেই মানেও নো অথবা নট। এখন মেই যোগ করলে, আর অতীত বলতে গিয়ে তো আমরা লা যোগ করি, সাধারণত মেইলা এইভাবে বলি। এখন যদি বলি থা মেই লায়লা, সে আসে নাই, অনেক সময় খুব তাড়াহুড়ো করতে গিয়ে লাটা বাদ দিয়েও মানুষ কথা বলে, থা মেই লায়, সে আসে নাই, থা মেই লায়লা, সে আসে নাই। নি, নি মেই লায়, তুমি আসো নাই, নি মেই লায়লা, নি মেই লায়লা বেজিং, তুমি বেজিংয়ে আসো নাই, নি মেই লায়লা বেজিং মা, তুমি কি বেজিংয়ে আসো নাই, নাকি দিয়ে কোশ্চেন, নি মেই লায়লা বেজিং মা। এখন এটার সাথে টাইমটা যোগ করব, নি চিনথিয়েন মেই লায়লা বেজিং মা, তুমি কি আজকে বেজিংয়ে আসো নাই, নি চিনথিয়েন মেই লায়লা বেজিং মা। সো এতক্ষণ যা পড়ালাম, এই পড়াগুলোকে আমি প্রত্যেকটা সেন্টেন্সকে প্রথমে পজিটিভ বলবো, তারপরে নেগেটিভ বলবো, খেয়াল করবেন কীভাবে হয়। নি লায়, নি পু লায়, আপনি খেয়াল করবেন কখন আমি পু বলি, কখন আমি মেই বলি। নি লায়, নি পু লায়, নি লায়লা, নি মেই লায়লা, নি লায়মা, নি পু লায়মা, নি লায় বেজিং, নি পু লায় বেজিং, নি লায়লা বেজিং, নি মেই লায়লা বেজিং, নি লায়লা বেজিং মা, নি মেই লায়লা বেজিং মা, নি চিনথিয়েন লায়, নি চিনথিয়েন পু লায়, নি চিনথিয়েন মেই লায়লা। চিনথিয়েনের ক্ষেত্রে পুও হতে পারে, মেয়েও হতে পারে। যেমন আমি আজকে এয়ারপোর্ট যাব, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, আর আমি আজকে এয়ারপোর্টে গিয়েছিলাম, এটা অতীত বোঝায়। সো আজকেরটা অতীতও হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, বর্তমান হতে পারে। সো চিনথিয়েন দিয়ে বললে লা ব্যবহার হতেও পারে, লা ব্যবহার নাও হতে পারে। নি চিনথিয়েন লাই বেজিং মা, তুমি কি আজকে বেজিংয়ে আসবে, নি চিনথিয়েন পু লাই বেজিং মা, তুমি আজকে বেজিংয়ে আসবে নাকি, নি চিনথিয়েন মেই লায়লা বেজিং, তুমি আজকে বেজিংয়ে আসো নাই, নি চিনথিয়েন মেই লায়লা বেজিং মা, তুমি কি আজকে বেজিং আসো নাই। সো চাইনিজ ভাষাটাকে যতটা কঠিন মানুষের কাছে মনে হয়েছে ততটা না, আসলে চাইনিজ সহজ বাক্য হচ্ছে সাবজেক্ট, তার সাথে ভার্ব, তারপরে নাউন, এবং লাস্টে কোশ্চেন। এবং যদি সময় হয় সেটা হবে সাবজেক্টের গা ঘেঁষে, আগে অথবা পরে। এখন আমাদের কাছকে কথা বলতে গেলে, আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসের সাথে আপনি যত ধরনের সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট হতে পারে ওয়া মানে আমি, নি তুমি, থা মানে সে, করিম রহিম, চাং শিয়েন সাং মিস্টার চাং, লিন্ডা শিয়াও চিয়ে মিস লিন্ডা, ওয়াদা তিদি আমার ছোটো ভাই, থা দা ক গ তাহার বড় ভাই, চাং শিয়েন সাং দা তিদি মিস্টার চাংয়ের ছোটো ভাই। সো সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, ভার্ব যে কোনো ভাবে হতে পারে। সো আমরা যদি কিছু ভার্ব, কিছু সাবজেক্ট এবং কিছু জায়গার নাম, আর যদি কিছু সময়কে আমরা শিখে ফেলতে পারি অতি দ্রুত, তবে কিন্তু আমরা সহসাই কথা বলতে পারবো। যেমন চিনথিয়ান মানে টুডে, মিং থিয়ান মানে টুমরো আগামীকাল, মিং মানে নেক্সট, থিয়ান মানে দিন, মিং থিয়ান আগামীকাল। কি বলে থা মিং থিয়ান লায়, সে আগামীকাল আসবে। ইংরেজি ভাষার জন্য এখানে উইল লাগাতে হবে না, উইল অথবা শ্যাল এগুলো লাগে না চাইনিজ ভাষায়। যদি বিশেষভাবে বলতে হয় তখন অনেক সময় বলে থা মিং থিয়ান ইয়াও লায়,
জোর দিয়ে বলতে গেলে সে আগামীকাল আসবেই। কিন্তু স্বাভাবিকভাবে যদি বলি থা মিং থিয়ান লায়, এই মিং থিয়ান মানে আগামীকাল দিয়েই ভবিষ্যৎটা বুঝে যাচ্ছে। কিন্তু অতীতকালে বলতে গেলে থা চুয়ো থিয়ান লায় লা, চুয়ো থিয়ান মানে গতকাল। যেহেতু আমরা অতীত বলতে গেলে লাভ মিন করি, সো চুয়ো থিয়ান বললেও আবার লাটা অটোমেটিক বলি, থা চুয়ো থিয়ান লায় লা, সে গতকাল এসেছে। নি চুয়ো থিয়ান লায় লা, তুমি গতকাল এসেছো। নি চিন থিয়ান লায়, তুমি আজকে আসো। নি মিং থিয়ান লায়, তুমি আগামীকাল আসবে। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে চাইনিজ ভাষাটা বোঝানোর জন্য। আসলে চাইনিজ গ্রামার ইজ ভেরি ইজি, চাইনিজ ক্যারেক্টার্স আর রিলেটিভলি ডিফিকাল্ট, তুলনামূলকভাবে কঠিন। যদি কেউ সহজভাবে চাইনিজ শিখতে চান অবশ্যই আমার কাছে আসতে পারবেন, কারণ আমি 30 বছর এভাবে বলে আপনারা দেখছেন আমি আপনাদের সাথে কথা বলছি সেলফি মোডে। আমি কিন্তু কোনো ওই কোনো কাগজের দিকে কোনো বইয়ের দিকে কিছুই তাকাই নি, আমি নিজের থেকেই পড়াই। এমনকি আমি সম্পূর্ণ বেসিক কোর্স শেষ করি বই দেই, আমি বইয়ের তালে তালে যাই। কিন্তু কেউ যে আমাকে বলে যে আপনি কোনো বই খাতা কনসাল্ট করতে পারবেন না, সম্পূর্ণ বেসিক কোর্স শুরু করবেন, এই 10 বছর 11 বছরে 2000-এর উপরে মানুষকে পড়াতে পড়াতে চাইনিজ বেসিক কোর্স কোন সাবজেক্টে পড়ে, কোন সাবজেক্ট পড়াইতে হবে, কীভাবে পড়াতে হবে, আমার নিজের একটা চর্চা হয়ে গেছে। সে আমি আমার নিজের অভিজ্ঞতার দ্বারা, আমি যেই হোক আমার সর্বকনিষ্ঠ স্টুডেন্ট হচ্ছে 2.5 বছর বয়স, আর সবচেয়ে বেশি বয়স হচ্ছে 65 বছর, এর ভিতরে প্রায় 73 রকমের মানুষকে আমি পড়িয়েছি, ড্রাইভার বাবুর্চি সহ, বিস্তারিত বলছি না। কোরআন হাফেজও চাইনিজ শিখেছে। সো আপনাদের মধ্য থেকে কেউ চাইনিজ শিখতে চায়, মিরপুর DHS চাইনিজ একাডেমি, আমার ল্যাঙ্গুয়েজ একাডেমির নাম হচ্ছে চৌংবং চাইনিজ একাডেমি, মিরপুর DHS আসবেন। কেউ যদি দোভাষী হতে চান অবশ্যই এখানে আবাসিক পড়বেন, 3 মাসে আবাসিক, সম্পূর্ণ আবাসিক, থাকা খাওয়া সব সহ, ক্লাসরুমের ভিতরে 15 ঘন্টা পড়াশোনা করে, মাসে 450 ঘন্টা পড়াশোনা, 3 মাসে 1350 ঘন্টা পড়াশোনা, এটা করে সরাসরি সে দোভাষী হতে পারে এবং উচ্চ বেতনে চাকরি পেতে পারে। খরচ পড়ে মাত্র 48,500 টাকা, থাকা খাওয়া সব সহ, 3 মাস, 90 দিন, কারণ এই 90 দিনে ক্লাসরুমে পড়ানো হয়, তার পাশাপাশি আবার উইচ্যাট অনলাইন গ্রুপেও রাখা হয়, একেবারে যে সে যেন কথা বলতে পারে সেই উপযুক্ততা করে। যাদের সেই সুযোগ এবং সময় নেই তাদের জন্য দ্বিতীয় পন্থা হচ্ছে 25 দিন 51 ঘন্টা আমার ক্লাসরুমে আসবেন, 3 মাস সময়ে, 3 মাসে সপ্তাহে 2 দিন, প্রতিবার 2 ঘন্টা, 25 দিন 51 ঘন্টা ক্লাসরুমে পড়বেন। আর এই 3 মাসের 90 দিনের ভিতরে 72 দিন আমি আপনাকে উইচ্যাট অনলাইনে সাপোর্টে রাখবো, ডেলি এক ঘন্টা করে সাপোর্টে রাখলে 72 দিন 72 ঘন্টা, এতে করে সময় পড়বে মানে 51 দিন ক্লাসরুমে এবং 72 দিন অনলাইনে, খরচ হচ্ছে মাত্র 18,500 টাকা। আমি কিন্তু 2008 সালে শুরু থেকে আমার শিক্ষার মানকে, শিক্ষার দামকে বাড়াই নাই, 2018 সালেও 15,500 টাকা ছিল, 2008 সালে এখনও 15,500, নতুন যোগ হয়েছে 3,000 টাকা, 16 ডিসেম্বর থেকে অনলাইনে পড়াচ্ছি, মাত্র মাসে 1,000, 3 মাসে 3,000, এটা কেবল অতিরিক্ত যোগ হয়েছে, আমার শিক্ষার মান, শিক্ষার মূল্য, ফি বাড়ে নাই। যারা কোনোটাই পারবেন না, ক্লাসরুমে আসতে পারবেন না, আবাসিকও থাকতে পারবেন না, দূরবর্তী স্থানে ব্যস্ত, অথবা মহিলা, তাদের জন্য যে বাসার বাইরে আসা কঠিন, অন্যান্য কাজকর্মের জন্য পেরে উঠতে পারছেন না, অফিসের ব্যস্ততার জন্য, দূরত্বের কারণে, তাদের জন্য সম্পূর্ণ অনলাইন, সম্পূর্ণ অনলাইনে 72 দিন 72 ঘন্টা 3,060 টাকা, বিকাশে দিলে 60 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। আমার সাথে আপনি আসার দরকার নেই, কথাও দরকার নেই, দরকার কেবল একটা উইচ্যাট আইডি। 3 মাসে 3,060 টাকার বিনিময়ে আপনার উইচ্যাট আইডিকে 6 দিনের 6টা টিচিং গ্রুপে, উইচ্যাট গ্রুপে অ্যাড করা হবে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এরপর আপনি অটোমেটিক লেসন পাবেন, আপনার সাথে আমার একসাথে থাকার দরকার নাই, আমি আমার নিজস্ব সময়ে লেসন দেব, আপনি আপনার নিজস্ব সময়ে উইচ্যাট গ্রুপে লেসন পাবেন, 100% লেসন পাবেন, সম্পূর্ণ থাকবে। আমি আবারও বলছি আমাদের চৌংবং চাইনিজ একাডেমিতে চাইনিজ শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, বিদেশিদের বাংলা শেখানো হয়, তিনটাই আবার আবাসিক অনাবাসিক অনলাইন তিনটাতে শেখানো হয়। চাইনিজ ভাষা যেহেতু সহজ এবং এখন কিন্তু আপনার কোনো অজুহাত নাই, এবং আমার শিক্ষাটা যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা আউটপুটের দিক দিয়ে, কেউ যদি বলে না আপনারটা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি দাম, ঢাকা ইউনিভার্সিটি আমি কোনো নাম নিয়ে বলবো না, অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি সপ্তাহে 2 দিন, প্রতিবার 2 ঘন্টা এভাবে ক্লাস করে, 2 বছরে যেই মান অর্জন করা সম্ভব হয় তার চেয়েও বেশি আমি করিয়ে থাকি আমার 3 মাসের আবাসিক ছাত্রদের।
যার জন্য আমার ছাত্ররা এখন চায়নাতে কয়েকশো ছাত্র লেখাপড়া করতেছে, কয়েকশো দোভাষী বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে, এবং অন্যান্যরা যারা বিভিন্ন অফিস আদালত চাকরি করছে অথবা নিজে ব্যবসা বাণিজ্য করছে। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে অন্যরা উপকৃত হবে। আপনাদের পরিচিত কেউ যে চাইনিজ শিখতে চায়, তাদেরকে শুধু একটা কথা বলবেন, চাইনিজ ভাষা আগে কঠিন ছিল কিন্তু এখন কঠিন নয়, বিদায় সম্পূর্ণ পৃথিবীর সকলেই চাইনিজ শিখতে পারছে। চাইনিজ শেখার জন্য কোনো বিশেষ যোগ্যতার দরকার নাই, দরকার হচ্ছে ইচ্ছা, মানসিকতা, প্রচেষ্টা, অনুশীলন। আমি যেহেতু শিখাতে পারি সহজভাবে, ভাষাটা এখন সহজ, আমি পড়াই অত্যন্ত সহজভাবে, অতএব আপনাদের মধ্যে যারা শিখতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে 365 দিনে ক্লাস হয়, ছুটির দিনে ঈদের ছুটিতে কেউ যদি বাইরে যেতে চায় তাকে যেতে দেওয়া হয়, কিন্তু কেউ থাকতে চাইলে থাকতে পারে। 365 দিনে ক্লাস হয়, সপ্তাহে 7 দিনেই ক্লাস হয়, এবং 100% ক্লাস আমি নিজে নেই, কাজে সবগুলা ক্লাসের মান একই রকমের হয়। আপনারা আপনাদের পরিচিত জনকে বলতে পারেন, বর্তমানে বাংলাদেশে যে সুযোগ চলছে এবং আমাদের চাইনিজ, আমাদের প্রাইম মিনিস্টারের এই রিসেন্টলি চায়না ভিজিটের পরে আরও যে নতুন নতুন চুক্তি হয়েছে, এর আলোকে অনেক চাইনিজ প্রজেক্ট হবে, সকল চাইনিজ প্রজেক্টের মধ্যে অনেক দোভাষীর প্রয়োজন হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। শুধু দোভাষী হওয়ার জন্য না, আপনি অ্যাকাউন্ট্যান্ট হন, হিউম্যান রিসোর্সে হন, ম্যানেজমেন্টে হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, চাইনিজ পেলে, চাইনিজ পারলে ওই সকল প্রজেক্টে আপনি সহজেই চাকরি পাবেন, বেতনটা বেশি হবে। কেউ যদি দোভাষী হওয়ার জন্য চায় আবাসিক আসবেন, আমাদের এখানে মহিলাদেরও আবাসিক আমরা চালু করেছি এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে, অন্তত পক্ষে দুইজন একসাথে হলে মেয়েদের আবাসিকটা ভালো হয়। এই জন্য আপনাদের পরিচিত যদি কোনো মেয়ে ঢাকার ভিতরে থাকে অথবা ঢাকার বাইরে থাকে, তাদেরও বলতে পারেন 48,500 টাকা খরচ করে 3 মাস আবাসিক থেকে একেবারে 50, 60, 70, 80,000 টাকা বেতনের চাকরিতে যোগদান করতে পারবে। এমন সুবর্ণ সুযোগ এখন মহিলাদের ক্ষেত্রে রয়েছে, পুরুষদের ক্ষেত্রে তো রয়েছেই। সো আমি আর কথা দীর্ঘায়িত করছি না, সর্বশেষে যা পড়ালাম তা আরেকবার রিভিশন দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। থা লায়, থাপু লায়, থা লায়লা, থা মেই লায়লা, নি লায়, নিপু লায়, নি লায়লা, নিপু লায় মা, নি মেই লায়লা মা, নি চিনথিয়ান লায় বেইজিং, নি চিনথিয়ান লায় বেইজিং মা, নি চিনথিয়ান লায়লা বেইজিং মা, নি চিনথিয়ান লায়লা বেইজিং মা। সাবজেক্ট, টাইম, ভার্ব, নাউন, কোশ্চেন, আজকে যা পড়ালাম সেটা ছিল সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার সাথে কীভাবে পাস্ট টেন্সের সেন্টেন্স হয়, কীভাবে কোশ্চেনের সেন্টেন্স হয়, কীভাবে নেগেটিভ সেন্টেন্স হয়, সব কিছু তো আর একভাবে পড়ানো যাবে না। যাদের কাছে আমার এই দ্রুত পড়ানোটাকে কঠিন মনে হয়েছে, এই ক্যাসেটটাকে একাধিকবার শুনবেন, 3 বার শুনেন বা 10 বার শুনবেন। আমার ইউটিউবের বিভিন্ন ক্যাসেট শুনে অনেকেই ইন্টারপ্রেটারে কাজ করছে, যারা আমাকে বলেছে যে স্যার আমি অনেকদিন ধরে আপনার সব ক্যাসেট বা আপনার ওই ধরনের ক্যাসেটগুলো আমি ডাউনলোড করে পড়ি, প্রতিদিনই শুনি, এখন আমি চাইনিজ কোম্পানি চাকরি করতে পারি। সো এই ধরনের ক্যাসেট থেকে অনেক শেখা যায়, কারণ বাংলায় আমি সহজভাবে বুঝিয়ে বললাম। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ক্যাসেটটি শেয়ার করলে আরও খুশি হব, অগ্রিম ধন্যবাদ। চিনথিয়ান দা খ চিও তাও চার, চিনথিয়ান টুডে, চিনথিয়ান দা আজকের, চিনথিয়ান দা খ, খ মানে লেসন, চিনথিয়ান দা খ আজকের লেসন, চিও তাও চার, চিও মানে জাস্ট, তাও মানে এই পর্যন্ত, অ্যারাইভ, চার মানে হেয়ার, চিও তাও চার, জাস্ট আপ টু দিস, চিনথিয়ান দা খ চিও তাও চার, শিয়ে শিয়ে নি ম্যান, শিয়ে শিয়ে ধন্যবাদ নি ম্যান আপনাদের, শিয়ে শিয়ে নি ম্যান, শিয়ে শিয়ে তা চেয়া, তা মানে বিগ, চেয়া মানে ফ্যামিলি, তা চেয়া বড় ফ্যামিলি, এভরিবডি, চাই চিয়েন তা চেয়া, চাই মানে এগেইন, চিয়েন মানে দেখা, চাই চিয়েন আবার দেখা হবে, চাই চিয়েন তা চেয়া, শিয়ে শিয়ে নি ম্যান, চাই চিয়েন তা চেয়া, খোদা হাফেজ।